আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। সদনবাবু নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে আপনারা কি ধরনের কি কর্মসূচি পালন করছেন? কর্মসূচি আপনি পৌরসভার কত বলছেন না দলগত বলছেন? দলগত পৌরসভা সবই আমরা 24 আওয়ার্স আমরা 365 দিনই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আজও যেমন দেখছেন আমরা এই 10 নম্বর ওয়ার্ডে এসেছি, আমাদের পার্টির যে কর্মীদের যারা ওয়ার্ডের কর্মীরা আছে তাদের সাথে আমাদের সমস্ত কিছু আলাপ আলোচনা হচ্ছে, ডেভেলপমেন্ট নিয়ে, দলীয় ব্যাপার নিয়ে, সব ব্যাপার নিয়েই আলোচনা হচ্ছে। এখন যেটা পৌরসভার যেমন আমাদের ভোট হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের একটা খুব দীর্ঘদিনে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আরামবাগের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেইটা আমরা অলরেডি কাল থেকে আমরা চালু করেছি। কারণ ও থেকে ওই সার হবে, ওয়েস্টগুলো থেকে জৈব পদার্থ এ থেকে সেগুলো আমরা সার তৈরি করব, সারটা হবে, কিছু ছেলেরও কাজ পাবে। এবার সেই সারটা বিক্রি করে আপনার জৈব সারটা যেমন রাসায়নিক নয়, জমির যেমন উর্বরতাটা থাকবে তেমনি সেই থেকে কিছু আর্নিং হবে পৌরসভার। এই নিয়ে যেমন এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন ডেভেলপমেন্টও চলছে। আমরা 365 দিনই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন দিন রাতের মধ্যে প্রায় 24 ঘন্টা 20 ঘন্টা কাজ করেন, আমরা পৌরসভার চেষ্টা করি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে। সেই কাজের নিরিখেই আমরা এখন ওয়ার্ডে ওয়ার্ডে বেরিয়েছি। স্বপন নন্দী MLA হওয়ার সম্ভাবনা ছিল, তাও হলো না। স্বপন নন্দীর নিজের ঘনিষ্ঠজন কৃষ্ণ সাঁতরা তিনিও বিদায়ী MLA হয়ে গেলেন, তারপরও কাজ করার এত শক্তি পান কোথা থেকে? কোথায় একটা কষ্ট হয় না, অভিমান হয় না দলের প্রতি? আমি একটা গ্রামের ছেলে, তখনকার দিনে এ ছিল যে বলুন্ডি মানে সেখানে কেউ মেয়ে দিত না, এত এক কোমর করে কাদা, সেই জায়গার আমি মানুষ। এখন সেখানে রাস্তাঘাট সুন্দর হয়েছে, কিন্তু সেখান থেকে এসে আরামবাগের এই যে এত মানুষের আশীর্বাদ নিয়ে যে আরামবাগ পৌরসভার এই যে মানুষ যে দায়িত্ব দিয়েছে, এটা কি কম্পা নাকি রামকৃষ্ণের কথা যে চাইবে না গো, চাইলে যে কমে যায়। তাই আমি সেই রামকৃষ্ণের কথা উদ্ধৃত করে আপনাদের বলতে চাই যে চাইব না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে যা কাজ দেয় তখন সেই কাজই করি। আমরা হচ্ছি পার্টির কর্মী, পার্টির হচ্ছি যেটাকে বলে একরকম, যেটা গ্রামের পরিভাষা যেমন বলে চাকর বা বাগান, আমরা হচ্ছি পার্টি সেই জিনিস। এটা তো গেল পার্টির সঙ্গে আপনার ব্যাপার, আরেকটা প্রশ্ন হচ্ছে দলটাই তো নাকি 2 তারিখের পরে হেরে যাবে, সরকারে থাকবে না তখন, আর এত কাজ এত কমিটি যারা করছেন একটু আগে বললেন, তার কি মূল্য থাকবে? এটা হচ্ছে আপনাদের মিডিয়ার চক্রান্ত, মিডিয়ার যুদ্ধ হচ্ছে, মানুষ কিন্তু দিদির সাথে আছে। এই যে দুয়ারে সরকার, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে আপনার এই যে 66 রকম যে মানবিক প্রকল্প আছে, ভারতবর্ষের কোন রাজ্যে আছে? এই যে কোভিডেতে আপনি দেখছেন যে গুজরাটের চিতার পর চিতা জ্বলছে, উত্তরপ্রদেশের চিতার পর চিতা জ্বলছে, কোভিড হয়ে তারা মারা যাচ্ছে। আর বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন যে বাংলাটাকে রাখতে, কিন্তু এই যে আট দফায় ভোট করে বাইরে থেকে লোক এনে হোটেলগুলো থেকে আরম্ভ উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে বা বিভিন্ন প্রদেশ থেকে এনে তারা সেই কোভিড নিয়ে বাংলাটাকে সেই করোনা বাংলা করে দিচ্ছে। তাই যতই ওরা করুক, ওরা তো সোনার বাংলা করবে বলে সোনার হয়েছে, গুজরাট করেছে, আপনারা দেখছেন যে সেখানে মানুষকে কবর দেওয়ার জায়গা পাচ্ছে না, সেখানে দাহ করার জায়গা পাচ্ছে না, উত্তরপ্রদেশে দেখছেন, ত্রিপুরায় দেখছেন 10,000 চাকরি ছেলেরা প্রাইমারি চলে গেল, সেখানে দেখছেন। ওদের কথা শুনুন, আপনাকে শুধু একটা কথা বলবে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। দিল্লিতে যখন নির্বাচন হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, তখন নরেন্দ্র মন্ত্রী বলছে ভাইও আউর বহিন আমরা জিতে গি, আমরা জিতবো, অমিত শাহ বলছে জিতবে, কী হলো কেজরিওয়াল সে গোল দিয়ে দিল। তারপর কী হলো আপনার পাঞ্জাবে গেল, পাঞ্জাবে যেয়ে সেখানে বলছে ভাইও আর বহিন আমরা পাঞ্জাবে জিতব, সেখানে কী হলো পাঞ্জাবে কংগ্রেস সেখানে বিজেপি জিতলো, কংগ্রেস সেখানে বিজেপি হারলো, কংগ্রেস সেখানে রাজত্ব করলো, 200 সিট পায় বলছে। ঝাড়খণ্ডে আমি আপনাকে সেইটাই তো বলছি, ঝাড়খণ্ডে কী হলো, ঝাড়খণ্ডে বললো আমরা জিতবো ভাইও আর বহিন, এখানেও যেমন বলছে
এটা মিডিয়ার যুদ্ধ হচ্ছে। কারণ আপনাকে বলছি, কারণ ভারতবর্ষের লোকসভার পর যতগুলো ভোট হয়েছে, বাংলা যতগুলো ভোট হয়েছে, বিজেপি সব জায়গায় গোল খেয়েছে। অন্য অন্য জায়গায় যেখানে ভোট হয়েছে বিজেপি হয়েছে, 2024 ওরা থাকবে না। ওরা জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা আবার চেষ্টা করব। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি শক্ত ঘাঁটি, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। আর আরামবাগের মমতা বন্দ্যোপাধ্যায় রেল করে দিয়েছে। যেমন গনি খান যতদিন বেঁচে ছিল মালদা যেমন গনি খানকে করতো, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন আরামবাগের মানুষ সে আরামবাগের সেই রেলের এতে আপনারা জানেন ভারতবর্ষে তখন জিকে প্রশ্ন পড়ত যে ভারতবর্ষের কোন মহকুমায় রেল নাই, উত্তর হতো আরামবাগ মহকুমায় রেল নাই। সেই রেলটা মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে করেছে, আরামবাগে সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, আরামবাগে মেডিকেল কলেজ করেছে, আরামবাগে আন্ডারগ্রাউন্ড ড্রেন করেছে, আপনার আরামবাগে পলিটেকনিক কলেজ করেছে, আরামবাগে নার্সিং কলেজ হবে, আরামবাগে বৃদ্ধাশ্রম হয়েছে, আরামবাগে